নমস্কার, সেভেনএফিক নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। এই মুহূর্তে সেভেনএফিক নিউজ এর পর্দায় রয়েছি আমি মৃত্তিকা। এই মুহূর্তে রয়েছে দমদমের একটা পুজো প্যান্ডেলে রয়েছে দমদম যুবক বৃন্দে। ভীষণ সুন্দর একটা প্যান্ডেল রয়েছে এই মুহূর্তে। ঠিক কি থিম রয়েছে, ঠিক কি দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আর বলে রাখি। আজকেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে যাবে প্যান্ডেলের, অর্থাৎ কাল থেকে কিন্তু আপনারা সকলে এই প্যান্ডেল দেখতে আসতে পারবেন এবং মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন। কিন্তু সরাসরি চলে যাই প্যান্ডেলের দিকে। এই মুহূর্তে রয়েছে দমদম দমদম পার্কে রয়েছে দমদম পার্ক যুবক বৃন্দের প্যান্ডেলে রয়েছি। যদি থিমটা আপনাদেরকে বলি, এই যে পুরো অঞ্চলটা দেখছেন, যে পুরো কারুকার্যটা দেখছেন বালি দিয়ে তৈরি, এই পুরো কারুকার্যটাই কিন্তু ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড বা দ্বীপ রয়েছে, সেই দ্বীপের আদলে তৈরি করা হয়েছে। এবং সেই দ্বীপের মধ্যে কিন্তু যে ছবিগুলো আমার সামনে এই মুহূর্তে উঠে আসছে বা আপনারা দেখতে পাচ্ছেন, যে রাবণের ছবি দেখালাম, মানে আমাদের ইন্ডিয়ান মাইথোলজি, আমাদের হিন্দু মাইথোলজির কিন্তু অনেক ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যে মাইথোলজির যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু ইন্ডিয়ার কোনো দ্বীপ, ইন্ডিয়ার কোনো আইল্যান্ড নয়, ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ডে রয়েছে। তো যে ভারসাম্যটা রয়েছে এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের, যে ভারসাম্য এক দেশের সঙ্গে অন্য দেশের, যে ভারসাম্য বা বলা চলে একটা এক মানুষের সঙ্গে অন্য মানুষের যে ভারসাম্য, সেই ভারসাম্যটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে রয়েছি দমদমে দমদম পার্ক যুবক বৃন্দে এই মুহূর্তে রয়েছে। ভীষণ সুন্দর একটা প্যান্ডেল, আমার তো লাগছে, ভালোই লাগছে দেখতে। আরো ইনস্টলেশনটা বেশ সুন্দর রয়েছে এবং পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে, সিমেন্ট তো হয়েইছে, তার সঙ্গে পুরোটাই শেষ করা হয়েছে, মানে ফিনিশিংটা কিন্তু রয়েছে বালি, অর্থাৎ বুঝতেই পারছেন ফিনিশিংটা কিন্তু রয়েছে বালির, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে লাগছে। এবং বলে রাখি আর কিছুক্ষণের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধন হতে চলেছে। এটা হবে আপনাদের একেবারে এন্ট্রান্স, এই জায়গাটা কিন্তু হতে চলেছে একেবারে এন্ট্রান্স আপনাদের জন্য। কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটা হতে চলেছে আপনাদের এন্ট্রান্স এবং তারপরে আপনারা ধীরে ধীরে প্রবেশ করবেন। পুরো প্যান্ডেলটাই পুরো শেষ থেকে শুরু, পুরো প্যান্ডেলটাই কিন্তু এরকম ভাবেই চলছে, অর্থাৎ যে জিনিসগুলো যেখানে, যেমন আমি রাবণের মুখ দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরোপুরি ইন্ডিয়ান মাইথোলজির যে ক্যারেক্টারগুলো, হিন্দু মাইথোলজির যে ক্যারেক্টারগুলো, সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে কিন্তু এখানে খোদাই করা হয়েছে। যদি একটু মন দিয়ে আমরা দেখি, আমি দূরে দেখতে পাচ্ছি দূরে দেখতে পাচ্ছি হনুমানজি, অর্থাৎ মানে আমাদের যে মাইথোলজি, হিন্দু মাইথোলজির কিন্তু বিভিন্ন পার্ট সেখানে রয়েছে। আর এই বলে রাখি যে দ্বীপটার অনুকরণে এখানে প্যান্ডেল করা হয়েছে। এই দ্বীপটা কিন্তু অবস্থিত ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া বালিতে, অর্থাৎ বুঝতেই পারছেন মানে মানে ভারসাম্য যেটাকে বলে, সে ভারসাম্যই কিন্তু এনারা কার্যত তুলে ধরতে চেয়েছেন। মানুষের সঙ্গে মানুষের ভারসাম্য, একটা সম্প্রদায়ের সঙ্গে একটা সম্প্রদায়ের ভারসাম্য, বা বলা চলে প্রকৃতির যে ভারসাম্য, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যদিও আমি উদ্যোক্তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। দাদা নমস্কার, চলতি বছরে যে থিমের মাধ্যমে বা প্যান্ডেলের মাধ্যমে ঠিক বার্তা আপনারা দিতে চাইছেন? প্রথম কথা, আমরা এবার 57তম বর্ষে পা দিলাম, তো আমাদের প্রত্যেক বছর একটা চেষ্টা থাকে যে মানুষকে কোনোভাবে সোশ্যাল মেসেজ বা মানুষকে কোনোভাবে কোনো কিছুতে সচেতন করা। তো এই বছরে আমাদের শিল্পীর সুদীপ সাহার, ওনার এটাই যে বার্তা যে সৃষ্টির ভারসাম্য। তো সৃষ্টি বলতে তো উনি সব সৃষ্টির এখানে কথা তুলেছেন, কিন্তু উনি যে মেন জিনিসটা এখানে দেখিয়েছেন সেটা হচ্ছে যে একটা ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও সেখানে যে হিন্দুর যে যে সব জিনিসগুলোকে ঠিকভাবে রাখা, সে অক্ষতভাবে সুন্দরভাবে থাকা, সে প্রত্যেকটা জিনিস কোনো কিছু ধ্বংস না হয়েও, তো সেইখানে একটা উনি এইভাবে মেসেজ দিতে চাইছেন যে আমাদের যে নিজেদের মানুষদের সব কিছু একটা ভারসাম্য মানে মেনটেন করে চলা উচিত। কারণ আমরা যদি যে মানুষের সৃষ্টি যখন হয়েছেন বা আমরা কোনো কোনো কিছু যখন জন্ম ইয়ে হয়, সেখানে যদি আমি ভারসাম্য যদি না রাখতে পারি, তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং আমি যদি মানে যদি সোশ্যাল মেসেজ বা আমি এটা বার্তা হিসাবে কিছু বলি, যে আমরা বার্তায় এটাই আমরা দিতে চাইছি যে
একটা রিলিজিয়াস ব্যাপার হোক বা অন্য কোনো কিছু, সেই প্রত্যেকটা জিনিসের আমাদের একটা ব্যালেন্স যদি আমরা যদি মেনটেন করে চলতে পারি, তাহলে আমার মনে হয় খুব সুন্দর সুষ্ঠুভাবে এই পৃথিবীটাকে আমরা আরো ভালোভাবে তুলে ধরব। আজকে তো উদ্বোধন, হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের উদ্বোধন, একটু পরেই আই থিঙ্ক আর 15-20 মিনিট পরে চলে আসবেন শ্রী সুজিত বোস, আসছেন উনি এসে উদ্বোধন করবেন। আর কালকে থেকে তার মানে দর্শক বন্ধুরা ঢুকতে পারবেন? হ্যাঁ, সবার জন্য কালকে থেকে একদম ওপেন, একদম আপ টু একাদশী পর্যন্ত। আমার নাম দীপ্তদীপ চৌধুরী। এবং ক্লাবের অন্যান্য সদস্যরাও কিন্তু আজকে উপস্থিত রয়েছেন, এবং ক্লাবের অন্যান্য সদস্যরা মহিলা সদস্যরা তারা কিন্তু একই রকমের শাড়ি পরে তারা কিন্তু একেবারে রেডি তাদের পাড়ার যে পুজো, তাদের পাড়ার পুজোকে একেবারে ইনোগরেট হবে আজকে, তারাও কিন্তু একেবারে রেডি। অর্থাৎ পাড়ার মহিলা থেকে শুরু করে সকলে, বাচ্চা মানে 8 থেকে 80 পাড়ার সকলে কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকে তাদের প্যান্ডেলের ইনোগুরেশন রয়েছে, সেই কারণে কিন্তু ছোট থেকে বড় সকলেই উপস্থিত রয়েছে। আচ্ছা, একটু কথা বলার চেষ্টা করব, সকলে একেবারে মহিলা বেগে একই রকম শাড়ি পরে রেডি, তাই তো? হ্যাঁ। কি প্ল্যানিং রয়েছে পুজোর? পুজোর এই ক্লাবেতেই মজা করা, সবাই একসাথে আড্ডা মারা, প্রত্যেক দিন নতুন নতুন জামা পরা। একটু জেঠিমাকে জিজ্ঞাসা করি, রাগ করলো না জেঠিমা বললাম বলে? আচ্ছা, তার মানে বাড়ির সমস্ত কাজ সেরে কি প্যান্ডেলে চলে আসবেন রোজ প্রত্যেক দিন? মানে আমাকে তুমি জিজ্ঞেস করছো, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি এখানে 33 বছর এবং 28 বছর পুজোর সাথে জড়িত, তো প্যান্ডেলের পাশের বাড়ি আমার, তাই বলতে পারো বাড়িতে সব একদম। আর পুজোর মধ্যে আমি মানে ভীষণ ভাবে আমার এই সব মানে দল বল ছোট বোনের মতো অসম্ভব আনন্দ করি, মানে এটা মানে আমাদের এই যে প্রত্যেক যুবকবৃন্দ পুজোর পুজোতে আমরা এত আনন্দ করি, মানে রাত্রি পর্যন্ত, মানে আমি যে পুজোর কাজে জড়িত আছি তাও এদের সঙ্গে রাত্রে বসে যাই স্টেজে, মানে 2-2:30 পর্যন্ত থাকি, আবার হয়তো ভোরবেলা 6টার মধ্যে মানে পুরোহিত ডাকলেই তো আমাদের ছুটে আসতে হয়, আয়োজন করতে হয়, এবং আমরা ভীষণ আনন্দ করি প্রতি খাওয়া দাওয়া, হ্যাঁ ওটা ভালোবাসা বলতে পারো, আর পুজোকে ক্লাবকে ভালোবেসে করি। মানে অন্য কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয় না? অন্য কোথাও হয় না বলতে আমরা একদিন চেষ্টা করি, আর দশমীর দিন সেটা সব মোটামুটি দমদম পার্ক তো অফিসিয়ালি দেখি, আর দশমীর দিনকে আমরা বরণের পরে একটু চেষ্টা করি সবাই মিলে একটু মজা করা, আনন্দ করা, তখন একটু ঠাকুর দেখা, একটু মিষ্টি খাওয়া। সপ্তমী থেকে এখানে দেখলেন যে কার্যত একটা পাড়ার পুজো হই হুল্লোড় যাকে বলে সেইভাবেই কিন্তু কাটছে দমদম পার্ক যুবক বৃন্দের এখানকার এই অঞ্চলের বাসিন্দাদের। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করার পালা, এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করবেন, আর এখানেই দেখতে পাবেন মা দুর্গাকে। এবং তার আগে যেমনটা যিনি থিম বুঝিয়ে দিলেন, তিনি যেমনটা বললেন যে একটা অন্য সম্প্রদায়ের মানে অন্য ধর্মের যে একটা কান্ট্রি রয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের মাইথোলজির বেশ কিছু নিদর্শন সেখানে পাওয়া যায়, এবং সেই নিদর্শনের মধ্যে কিন্তু একটা নিদর্শনও ধ্বংস হয়ে যায়নি বা নষ্ট করে ফেলা হয়নি, এই যে ভারসাম্য রক্ষাটা, এই ভারসাম্য রক্ষাটার দায়িত্ব বোধ হয় আমাদেরও, আমাদেরকেও মনে হয় এই ভারসাম্যটা রক্ষা করেই চলতে হবে। এরপর আমি দেখবো মাতৃমূর্তি স্পটলাইটটা এত সুন্দরভাবে ফেলা হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি বারংবার বলি, আমি চোখে যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে সেটা হয়তো ক্যামেরার চোখে দেখাতে পারছি না, সুতরাং আপনাদেরকে আসতে হবে, এসে দেখতে হবে, এসে ফিল করতে হবে, এবং যে বার্তাটা ওনারা দিতে চাইছেন এই মণ্ডপের মাধ্যমে সে বার্তাটাও কিন্তু আমাদেরকে নিতে হবে, কারণ একেবারে সত্যি কথা ভারসাম্য রক্ষা, সৃষ্টির ভারসাম্য, ভারসাম্যটা চলছে কিন্তু রক্ষার দায়িত্ব কিন্তু একদম আমাদের। এই মুহূর্তে রয়েছি দমদম পার্কে, দমদম পার্ক যুবক বৃন্দের মণ্ডপে এই মুহূর্তে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এনাদের উদ্বোধন, এবং উদ্বোধনের পর আগামীকাল থেকে কিন্তু আপনারা আসতে পারবেন, এসে কিন্তু মণ্ডপ দেখতে পারবেন। এবং পুরো মণ্ডপটাই কিন্তু একটা আলো আধারিতেই তৈরি করা হয়েছে, পুরো মণ্ডপটাই চলছে আলো আধারির মধ্যে,
এবং দেখতে অপরূপ সুন্দর লাগছে, ভালোই মানে খুবই সুন্দর দেখতে লাগছে, মানে একটা ভীষণ চড়া আলো ওরকম নয়, একটা ডিম লাইট রয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে। এবং ওপরেও ঝাড়ের মতো করা হয়েছে, এটা কিন্তু সৃষ্টি, সৃষ্টিটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে যে সৃষ্টির পর সৃষ্টির ভারসাম্য, সেই বার্তাটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। কেমন লাগছে এই ভিডিও, কেমন লাগলো এই থিমটা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। এবং এর পরবর্তীতে আরো কোন কোন পুজো আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একেবারে শেষ মুহূর্তে টাচ আপ চলছে যাকে বলা চলে, কারণ আজকে উদ্বোধন রয়েছে, কাল থেকে আপনাদের জন্য খুলে দেওয়া হবে, একেবারে শেষ মুহূর্তের টাচ আপ কিন্তু এখানে চলছে। দেখতে পাচ্ছেন যে ক্রোকোডাইল, কুমির, সেটাও কিন্তু এখানে ভীষণ সুন্দর ভাবে দেখানো হয়েছে। এবং এখানে একটা জিনিস হবে যেটা হচ্ছে একটা নদীর মতো একটা এখানে করা হয়েছে, একটা নদীর মতো অংশ এখানে করা হয়েছে। একেবারে শেষ মুহূর্তে টাচ আপ চলছে এখানে যদিও, অর্থাৎ অল ওভার দেখতে কিন্তু ভালো লাগছে, অল ওভার কিন্তু সবটা দেখতে কিন্তু ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি এই মুহূর্তে 7AVIC নিউজ এর পর্দায়। কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। যেমনটা বললাম যে অনেক কিছুই এখন শেষ মুহূর্তে টেস্টিং চলছে। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান, পরবর্তী কি পুজো দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে একেবারে কিন্তু ভুলবেন না। আনন্দিতিকা রয়েছে এই মুহূর্তে 7AVIC নিউজ এর পর্দায়। এই মুহূর্তে ছিলাম দমদমে, দমদম পার্ক যুবক বৃন্দের পুজোয় ছিলাম। একটা ভীষণ সুন্দর থিম ওনারা চুজ করেছিলেন এবং ভীষণ সুন্দর ভাবে সেটাকে ফুটিয়ে তুলেছেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে, এবং এর পরবর্তী আরো কোন পুজো দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য। মৃত্তিকা সেনগুপ্তর সঙ্গে শ্যামল পালের রিপোর্ট, 7AVIC নিউজ, জয় হিন্দ। Thank you.
তারা আসলে বেশি করে কাজ করছে।